আমার কাজ, আমার খাদ্য, আমার জায়গা জমি, আমার ভবিষ্যৎ, আমার লেখাপড়া, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিচ্ছু যুক্ত নেই। আবার বাঙালির মধ্যে যারা আমরা বাঙালি বলে চিৎকার করছেন সেখানেও কিন্তু মানুষের কোনো স্বার্থ যুক্ত নেই। আসল কাজটা কি, আমরা শ্রমজীবী, আমরা ঐক্য রক্ষা করে আমরা কাজ চাই, খাদ্য চাই, ভবিষ্যৎকে নিশ্চিত করতে চাই। এটি হলো মূল জিনিস। এই বিষয় থেকে চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই পথের আশ্রয় নিয়েছে। যে ওএনজিসিতে আজকে এই যারা আপনারা সার্ভের কাজের সঙ্গে যুক্ত, একটা সময় ছিল ওএনজিসিতে প্রথম যখন কাজ শুরু হয়, আমার জীবনে প্রথম ইউনিয়ন ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে প্রথম ইউনিয়ন বরগুড়াতে জঙ্গল কাটার কাজের সময় বীরেন দত্তের নাম আপনারা শুনেছেন। বীরেন্দা এবং আমি গিয়ে সেখানে একটা সংগঠন তৈরি করেছিলাম এবং এই সংগঠন করার সুবাদে সেদিন মামলা হয়েছিল। তেলিয়ামরা মহকুমা তখন ছিল না, তখন ছিল খোয়াই মহকুমা, তেলিয়ামরা সহ এই মামলার আসামি হয়েছিলাম। কেন ইউনিয়ন করলাম সেই দিন, যাদেরকে নিয়ে আমরা ইউনিয়ন করেছিলাম সেই 70 সালের কথা আমি বলছি, 69, 70, 71 সালের কথা বলছি। এই ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত ছিল, আন্দোলন করে, লড়াই করে, তারা কিন্তু রেগুলার হয়ে গেছে, তারা কিন্তু ওএনজিসি রেগুলার ওয়ার্কার হয়ে গেছে। আর আজকের দিনে কিন্তু ওএনজিসি সার্ভে হোক বা ওএনজিসি হোক, যারা কাজ করেন, রেগুলার নামে শব্দ এখন নেই, নিয়মিত নামে কোনো শব্দ নেই, পার্মানেন্ট নামে কোনো শব্দ নেই। আপনারা শুনেছেন, নিশ্চয় আলোচনা করেছে, শ্রম আইন সংশোধন করে এগুলো সব তুলে দিয়েছেন। মজুরি কত হবে, মালিকের খেয়াল খুশি। ছাটাই কখন করবে, মালিকের ইচ্ছা, আপনি কোটিকেও বিচার পাবেন না। এইভাবে গিয়ে আজকে মোদীর সরকার শ্রম আইনকে সংশোধন করে ন্যূনতম যে মজুরি আমার পাওয়ার যে অধিকার, দাবি জানানোর যে অধিকার, সংগঠিত হওয়ার যে অধিকার, ইউনিয়ন করার যে অধিকার, প্রতিবাদ করার যে অধিকার, এই অধিকারটা পর্যন্ত আজকে কেড়ে নিয়েছেন এই শ্রম আইনকে সংশোধন করে। এখন গিয়ে মজুরি অনিশ্চিত হয়ে গেল, কে কত মজুরি পাবেন সেটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। ছাটাই একটা সময় করলে আপনি শ্রম দপ্তরে গিয়ে বিচার চাইতে পারতেন বা কেন্দ্রীয় শ্রম দপ্তরে গিয়ে বিচার চাইতে পারতেন বা কোর্টে গিয়ে আপনি বিচার চাইতে পারতেন। এখানে গিয়ে আইনটাকে সংশোধন করে এখানেও আপনাকে নির্দিষ্ট স্বল্প সময়ে নোটিশ দিয়ে তাড়িয়ে দিতে পারবে। এবং এখানে প্রায় ভারতবর্ষের 90% ওয়ার্কার এখন শ্রম আইনের আওতার বাইরে চলে গেছে, যা খুশি তা করতে পারবে। এই অবাধ সুযোগ কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে, শ্রম আইন সংশোধন করে সেই সুযোগ করে দিয়েছে। এটা কি, এটা হলো আপনি শুধু সারা জীবন মানুষের জন্য করে যাবেন, দিয়ে যাবেন, তার বিনিময়ে আপনি যে একটা মানুষ, আপনার যে একটা বাঁচালো, আপনার যে একটা সংসার আছে, আপনার ছেলে মেয়ে আছে, বাড়িতে লোকজন আছে, তাদেরকে নিয়ে যে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম অধিকারটা সেটা আপনি পাবেন না। দেশের জন্য জনগণ আজকে এই ইমারত দেখছেন গোটা দেশে কিন্তু